আশা করছি সবাই ভালো আছেন। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মুগ ডালের বরফি। চলুন দেখে নিই এটি করতে, এই মিষ্টিটি বানাতে কি কি উপকরণ আমাদের লাগছে। তো ফার্স্টে আমি এখানে এক বড় বাটির এক বাটি মতো নিয়েছি মুগ ডাল, এবং যতটা ডাল ঠিক ততটা পরিমাণে চিনি। ছোট বাটির এক বাটি গুঁড়ো দুধ লাগছে, কিছু ড্রাই ফ্রুটস লাগছে, এখানে লাগছে দু চামচ সুজি, দু চামচ এলাচ গুঁড়ো, আর বেশ ছোট বাটির এক বাটি মানে বেশ ভালো পরিমাণে ঘি, ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে, আর গার্নিশিং এর জন্য লাগছে কিছু কিশমিশ, আর লাগছে দু কাপ মতো দুধ। দুধটা আমি ঘন করে ফুটিয়ে আগে জাল দিয়ে রেখেছিলাম। এবার চলুন কিভাবে হচ্ছে রেসিপিটা সেটা দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো এই হালুয়া বা বরফি জাতীয় মিষ্টি করতে সব থেকে বেশি যেটা লাগে সেটা হচ্ছে ঘি। ঘিয়ের পরিমাণটা বেশি না দিলে কিন্তু এটা একদমই টেস্টফুল হবে না খেতে। তো ফার্স্টে আমি কি করব, মুগ ডালটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব এবং সেটা ডাস্ট করে নেবো, মিক্সিতে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব, শুকনো উইদাউট ওয়াটার বা মিল্ক। তো আমি এটা ফার্স্টে গুঁড়ো করে নিয়ে আসছি, সঙ্গে থাকুন দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, মুগ ডালটা ঠিক এইরকম হয়ে গেছে, একদম পাউডারের মতো মিহি, ঠিক আছে। এবার দেখি কিভাবে হচ্ছে রেসিপিটা। চলুন গ্যাস অন করে এবার ফ্রাই প্যান বসাই। ঘি, একটুখানি ঘি রাখছি আমি শেষে দেওয়ার জন্য। গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডালটা। এবার এটাকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না এটার কালারটা লালচে হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ঘিয়ের মধ্যে ভাজতে হবে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। আবার এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কালারটা লাল হয়ে আসে। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে গন্ধটা না পেলে বিশ্বাস হবে না, ঘিয়ের গন্ধ আর মুগ ডাল ভাজার গন্ধ। বেশ ধৈর্য ধরে কিন্তু ডালটাকে ক্রমাগত ভেজে যেতে হবে যতক্ষণ না লালচে রং হচ্ছে। এটাকে কিন্তু আপনি ছেড়ে গেলেই কিন্তু পুড়ে যাবে, তাই জন্য ধৈর্য ধরেই কাজটা আপনাকে করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ মতো দুধ।
তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো চিনি। দিয়ে দিলাম গুঁড়ো দুধ। যতক্ষণ এটা ড্রাই হচ্ছে ততক্ষণ এটা কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে। যখন এটা মোটামুটি শুকিয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে আরেকটু ঘি। মাঝখানে কিছুটা ঘি দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। আপনি চাইলে এটা অন্য একটা প্যানের মধ্যে আলাদা করে ফ্রাই করে নিতে পারেন। অবশ্যই ঘিয়ের মধ্যে ফ্রাই করতে হবে। মোটামুটি আমাদের একটা পাত্র নিয়ে তার মধ্যে আপনাকে একটু ঘি ব্রাশ করে নিতে হবে। এটা আপনি গরম অবস্থায় কিন্তু কাটতে পারবেন না, সমান করে দিয়ে এটা খানিকক্ষণ ফ্রিজে রেস্টে রাখতে হবে, তারপরে আপনি এটা কাটতে পারবেন বরফির আকারে। আচ্ছা, এই জায়গাটা ছড়ানো হয়ে গেছিল দেখে এখানে আমি আবার এটাকে শিফট করে দিয়েছি, কারণ এটা একটুখানি মোটা মোটা করে মানে একটু পুরো ভাবে তাহলে কাটা যাবে না। এবার এটার উপর আমি কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি, কিছু ড্রাই ফ্রুটস আপনি অ্যাড করতে পারেন এর উপরে। এটা খানিকক্ষণের জন্য ফ্রিজে রাখতে হবে, যখন ঠান্ডা হয়ে যাবে পুরো তখন এটাকে বরফির আকারে